সো গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7:05, এবং আমার সন্ধ্যেবেলা এরকম ড্রেস, মানে আমি অফিস থেকে ফিরিনি, কিন্তু আমি অফিস যাচ্ছি এখন। হ্যাঁ, কারণ সার্ভিসটা ইমার্জেন্সি, এবং ইমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রেই সেরা ইমার্জেন্সি কল অফ ডিউটি, তার পারপাসে আমাকে এখন রাত্রে বেরোতে হবে। তো 8টা থেকে শিফট স্টার্ট, 8টা থেকে ভোরবেলা থেকে করে বাড়ি আসতে হবে। তো সেই কারণেই আজকে সাডেনলি প্ল্যান এসছে যে আমাকে যেতে হবে। ওই যে দেখো 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 দুজনে অ্যাক্টিভিটি দেখুন, এই দেখুন এই দেখুন, দুটো মজা দুটো দিয়েছে আমার, ঠিক আছে দিয়ে পরে পড়ে যা, দিয়ে পরে বলতে পারি পড়ে না মাস্ক, এখন লাভ নেই, আসছে আমার ক্যাব, ক্যাব পাবো, ক্যাব পাবো, টিফিন নেবো, ব্যাগ নেবো, চলে যাও, তার সাথে মা যাবে আর অনিমিতাও যাবে আমার সাথে, আমি যাবো নাইটে সাপোর্টের জন্য। সো তারা ওরা দেখতে চাইছে যে আমার রাত্রে অফিসের কাজকর্ম কি হয়, আমি নাকি সারা রাত্রি ফাঁকি মেরে বেড়াই। তো এখন এসছে, অপমান হওয়ার পরে যে মজা নিয়ে এসছে, ঠিক উল্টো নিয়ে এসছিল এর আগের বারে, মামনি চাইলি তোমার চোখ নেই, দায়িত্ব কার আমার না তোমার, কোথায় দেখাই যাচ্ছেন টিফিন, এই দেখুন 7টায় টিফিন দিয়েছে আমাকে, মানে খেয়ে এমনই খাবে যার অফিস আসতে পারবে না, কদিনের জন্য দিয়েছে আমার অফিস আসতে পারবে না, বাড়ি থেকে আমাকে তখন বলছে বেরিয়ে যাও, তুই বেরিয়ে যা এখান থেকে, বেরো বাড়ি থেকে, বাড়ি থেকে বেরো মানে আমাকে বলছে চানাচুর আনতে যাওয়ার জন্য, ঠিক আছে। সো আই বললাম যে না চানাচুরা খাবো না, রাত্রিবেলাতে মুড়ি চানাচুর, আমি প্রচন্ড হেলথ কনসিয়াস, তো সেই কারণে সম্ভব নয়, এরা তো দুজনে খুবই হেলথ কনসিয়াস, আমি হেলথ কনসিয়াস, সেই হেলথ কনসিয়াসের জন্য আমি চানাচুরটা নিলাম না রাত্রিবেলা, ছোলা আর তার সাথে ওনাটাও অনেক সময় হেভি খাবার রাত্রের জন্য, মুড়ি থাকবে হালকা, এটা আমার জন্য নয় এটা এনার জন্য, প্রতি সপ্তাহে 12 ঘন্টা করে ম্যাগি লাগে, ঠিক আছে, আমি একটা দুটো তো আস্তে আস্তে সমস্ত যেগুলো ঘরের নন এসেন্সিয়াল ছিল সেগুলো এসেন্সিয়াল ঢুকছে এখন, ঠিক আছে। সো এখন আজ এই জন্য পাশে কালকে মা কালকে খাবারে কি নেনু হবে, আজকে বলছে দিনের বেলাতে আমি ঘুমিয়ে নেবো, রাতে তো ঘুমাবো না, পাড়া দিতে হবে, আমি দিনের বেলা একটা ঘুমিয়ে নিই, আবার দেখছে দেখ নাড়ছো কি আমাকে, সন্ধ্যে 7:30 অন্য কোনো স্টেশনের রাস্তা, এটা কে বলবে, মনে হচ্ছে রাত্রি 10:30টার সময় বাড়ি, 10:30টা কোথায়, এটা রাত্রি 11:30 রাস্তা, হ্যাঁ স্টেশন রোড, যেহেতু অফিস থেকে ফিরে আসে যায়, সময়টা 4:30, আর অবস্থা দেখুন কুয়াশা পড়েছে চারিদিকে, মাসটা হলো মে মাস আজকে, কি অবস্থা, এখানে কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছেন পেছনে, কোন জগতে আছি আমরা, সকালবেলা এরকম কুয়াশা, এটা মে মাস কে বলবে, ডিসেম্বর মাস পড়ছে, জানুয়ারি চলছে, প্রকৃতিতে অনেক কিছুই চলছে, বুঝতে পারা যাচ্ছে না, সেটাই তো কলি মানে মানে শেষ হতে চলেছে, আমাদের মানে এবার টপ কাটতে হবে, গুড মর্নিং, আজকে শনিবার আর আজকে আমি এখান থেকে শুরু করলাম ব্লগটা, ব্লগটা যদিও চলছে, অপূর্ব স্টার্ট করেছিল, তোমরা অনেকে বলেছিলে যে একদিন অপূর্বদাকে দিয়ে ব্লগ স্টার্ট করো, একদিন মামনিকে দিয়ে স্টার্ট করো, তো অপূর্ব আজকে করলো, একদিন মামনিকেও দিয়ে স্টার্ট করাবো, টেনশন নেই। তো এখন টাইম হয়েছে 6:35, আর এখন থেকেই আজকের ব্লগ আমি শুরু করে দেবো, তো মুখ ধোয়া জামা ছাড়া কমপ্লিট, এবার হচ্ছে ঘর ঝাড় দিয়ে, সরি ঘর মুছতে হবে,
ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছবো, ঘরটা মুছে নিচে যাব, তারপরে হবে সকালে কি কি খাবার হয়। আর আজকে থেকেই আমাদের বাড়ি মাছ মাংস যা খাবার আছে শুরু। তো রান্নাবান্না অবশ্যই ভালো হবে, নতুন নতুন রান্নাবান্না হবে। এতদিন দেখিয়েছি নতুন রান্না, কিন্তু মিষ্টির উপর দিয়ে দেখিয়েছি, এইবার হবে ননভেজের উপরে। তো চলো আগে ঝাটপাট দিয়ে নিই, মুছে নিই, তারপরে হচ্ছে কথা। ঘর দর মোছা, ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মানে সকালের কাজকর্ম কমপ্লিট। আর এইটা যারা এখনো এইটা দেখোনি, ওই দেখো এটা যারা দেখোনি, এটা মেন ওই আমাজনের বক্সগুলো আছে না, তার উপরে বানানো। যারা এখনো দেখোনি তারা আমার হিন্দি চ্যানেলে গিয়ে দেখে নাও, আমি নিচে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ছোট্ট একটুখানি ভিডিও, 4-5 মিনিটের ভিডিও, তো দেখে নিও। চলো এবার নিচে যাই। অপূর্ব এসে গেছে, অপূর্ব এসে ঘুমাচ্ছে এখন, এখন ওকে ডাকা যাবে না। ও পরে 8:30 সময় উঠবে, উঠে মাছ বা মাংস যা না হবে নিয়ে আসবে, তারপরে রান্নাবান্না শুরু হবে। গত 10 দিন আমরা কিছু খাইনি মাছ মাংস, তার এফেক্ট হচ্ছে আজকে। এটা হচ্ছে কাটা মাছ, এটা হচ্ছে ভাজা খাওয়া বা ঝাল কিছু একটা হবে, আর এটা চামার। ওফ, কতদিন খাইনি আমি, দেখে মনে হচ্ছে এত কিছু খাবে না। আসলে আমরা খাবো আজকে, খেয়ে আমরা ওষুধ খেতেও রাজি আছি, কিন্তু আজকে আমরা খাবোই। গত 10 দিন ধরে মা পাগলা হয়ে গেছি আমি। তো যে কথাটা মেন বলার আছে আমাদের, সেটা হচ্ছে কালকে যখন আমি টিকটক নিয়ে ভিডিও দিয়েছিলাম, মানে একটা মজার ভিডিও, আদৌ কিন্তু আমাদের কোনো টিকটক অ্যাকাউন্ট নেই, আমরা টিকটক করি না। তো সেখানে একজন কমেন্ট করেছিল, অরূপ চক্রবর্তী, সে বলেছিল যে তিনি বলেছিলেন, জানি তার প্রোফাইল থেকে, তার ওয়াইফকে বোন আমি জানি না, তো তিনি বলছি আমি, তো তিনি আমাকে কমেন্ট করেছিলেন যে তোমাদের একটা ফেসবুক টুইটার অ্যাকাউন্ট শো করছে, নাম অনিমিতা বসু, তোমার অপর পর একটা ছবি দেওয়া। তো আমি পার্সোনালি কোনো টিকটক, আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নেই, অপূর্বর কোনো টিকটক অ্যাকাউন্ট নেই, কিন্তু নামটা দেওয়া আছে অনিমিতা বসু। তো যখন আমি নামটা দেখেছি অনিমিতা বসু, আমার অপূর্ব প্রোফাইল দেওয়া, তো তখনই আমি ওই টিকটক মানে অ্যাপটাকে ডাউনলোড করি, ইনস্টল করি, দেন ওটাকে খুলি। তো তারপরে এবার যখন আমি সাইন ইন না করে যখন আমি আমার নামটা দেখি, দেখলাম হ্যাঁ আমাদেরই ছবি দেওয়া, বেশ পুরনো একটা ছবি দেওয়া। তখন এবার কোনো ভিডিও নেই বা কিচ্ছু নেই, তখন আমার মাথায় খেয়াল করলো যদি আমাদের নামে একটা ফেক প্রোফাইল খোলাই হয় তাহলে কোনো ভিডিও আসবে বা কিছু শো করবে, কিচ্ছু নেই, আমাদের ফটো দেওয়া, জাস্ট অনিমিতা বসু আর ফটো দেওয়া। তখন আমার মাথায় খেয়াল করলো কিছুদিন কম মাস আগে, বেশ কয়েক মাস আগে আমার মা একবার মানে জিজ্ঞাসা করলো টিকটকটা কী জিনিস, তখন আমি বাড়ি ছিলাম বিয়ের পরে, মনে হয় এটা ডিসেম্বর জানুয়ারি মাসে। তো তখন আমি ওই টিকটক অ্যাকাউন্ট মানে প্রোফাইল ইয়েটাকে অ্যাপটাকে ইনস্টল করে এবার রেজিস্টার হয়, আমি ফেসবুক থ্রু রেজিস্টার করি। এবার ফেসবুকে তখন আমার ওই ফটোটা দেওয়া ছিল, এবার তারপরে আমি কোনো মানে জাস্ট আমার অ্যাকাউন্টে বা যাকে খুঁজছে মানে যার টিকটক অ্যাকাউন্টটা খুঁজছে তাকে তো খুঁজতে হবে, এবার নর্মালভাবে সাইন ইন না করে দেখাচ্ছিল না, মানে অ্যাকাউন্ট না খুলে দেখাচ্ছিল না নামটা। তখন আমি ওইটা মানে আমার ফেসবুক থ্রু ওটাকে রেজিস্টার করি, তারপরে দেখায়। তো তারপরে আমি ওটা আনস্টল করে দিই, খেয়ালই থাকে না, তো ওইটা ওইভাবেই পড়ে আছে। তো ওটা আমাদের টিকটক অ্যাকাউন্ট না, ওটা ফেক প্রোফাইলও না, ওটা জাস্ট ওইভাবেই শো করবে। তো ওটাকে আমি দেখছি ডিলিট কী করে করা যায় আমি জানি না, অপূর্ব ঘুম থেকে উঠলে দেখবে। তো তাই বলছি ওটাকে ফলো করো না, ওটা আমরা নই, বা ওটা তো বলছি ওটা ফলো করো না, ওটা আমরা জাস্ট একটা আমার মানে দেখানোর জন্য আমি করেছিলাম। তো ওটা আমাদের টিকটক অ্যাকাউন্ট না, আমরা টিকটক করি না আপাতত, আমাদের কোনো ইচ্ছা নেই টিকটক করার। ফেসবুক ইনস্টা প্রোফাইল তোমরা জানো আমাদের আছে। তো অনেক বলছিলে যে 2-3 জন আমাকে আবার ফেসবুকে কমেন্ট করেছে দিদি আইনি মানে আইনি পদক্ষেপ নাও, তো ওটা আমাদেরই করাতে, আমরা আইনি পদক্ষেপ কী নেবো, আমি করেছিলাম মেনলি, আমি করেছিলাম মাকে দেখানোর জন্য, মা বা মামনি এনাদের কাছে এগুলো নতুন,
তো দেখতে চাইলে তাকে দেখানো উচিত জিনিসটা কি, সবারই একটু আপডেট থাকা উচিত, সবারই একটু আপডেটেড থাকা উচিত, সেটা দরকার, জিনিসটা কি অন্তত জানা। তো তাই জন্য আমি দেখিয়েছিলাম, তো ওই তাই জন্য রেজিস্টার করা আছে। তো এটাই বলার ছিল, এইবার যাব রান্নাঘরে। তো এখানে ব্লগটা এটা ব্লগ নয়, এটা আমাদের একটা দরকারি একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলার ছিল। তোমরা অনেকে বলেছিলে আমাদের ফেক প্রোফাইল, ওটা ফেক প্রোফাইল নয়, ওটা আমারই কীর্তি, আমিই করেছিলাম। তো টাটা, ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই যারা আমার হিন্দি চ্যানেলটা এখনও দেখো নি, হিন্দি চ্যানেলের ভিডিও চলে গেছে সকালে, তোমরা দেখে নিও কিন্তু। টাটা।